कोरोना को लेकर के मुख्यमंत्री ममता बनर्जी के परामर्श को चैलेंज किया शिवपुर के विधायक जटू लहरी ने। सोमवार को हावड़ा रामराजा तल्ला शीतला पूजा के उपलक्ष में एक कार्यक्रम में उपस्थित विधायक ने कहा कि वो मास्क नहीं पहनेंगे और ना ही किसी को मास्क पहनने का परामर्श देंगे। वहीं मौके पे मौजूद संवाददाताओं के साथ भी अशिष्ट व्यवहार किया विधायक ने। खूब निष्ठा से काज करे এবং ওদের সফলতা আমি সবসময় কামনা করি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছে কেন? না না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসে না, এটা ধর্মস্থান। যে যার বিশ্বাস সে তার বিশ্বাসে চলবে। আমি বিশ্বাস করি আমার প্রতিষেধক ক্ষমতা আছে এবং সেই বিশ্বাসে ভগবান বিশ্বাস করি, ভগবান আমায় দেবে। আবার নীতিগুলো আমার কথা আসছে কেন? উল্টো পাল্টা প্রশ্ন করবে না, বড় ভগবানে বিশ্বাস করি আমি। আবার মানুষকে সচেতন করা, সেই জায়গায় আপনি কি বলছেন? আমি তো বলছি মানুষ নিজের প্রতিষেধক ক্ষমতাকে বাড়াক এবং সেই ক্ষমতায় আসল ক্ষমতা, যে ক্ষমতায় ভর করে সারা জীবন সে সুস্থ শরীরে থাকতে পারবে, এই বিশ্বাস। আরে কে বলেছে আমার জানার দরকার নেই? কে বলেছে আমার জানার দরকার নেই? আমি নিজের বিশ্বাসে বিশ্বাসী। আমি মনে করি আমার আত্মশক্তি, আমার ভেতরের শক্তি আমাকে রক্ষা করবে, এর বাইরে আমি ভগবান বিশ্বাস করি। আমার বাজে কথা একদম বলবে না, আর ছোট মুখে বড় কথা মানায় না।